ইংলিশ শিখতে আমরা কত কিছুই না করি। আজকে আমি তোমাদের সবাইকে একটা ইন্টারেস্টিং আইডিয়া দিতে চাই, সেটা হলো তোমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট করো। হ্যাঁ, চ্যাটিং করো। ইংলিশ শিখতে আমাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় যে ইংলিশ মুভি দেখো, ইংলিশ নিউজ পেপার পড়ো, ইংলিশে কারোর সাথে কথা বলো। কিন্তু সত্যি কথা বলতে, আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই, তখন মানুষজন হয়তো বলে, উফ, খুব আসছো না ইংলিশ বলতে, খুব ইংলিশ মারাচ্ছ। সো হিয়ার ইজ দ্য আইডিয়া, আমি তোমাদেরকে বললেও তোমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট করবা, না বললেও চ্যাট করবা। সো কেননা আমাদের শেখার জিনিসটাকে আমরা চ্যাটিংয়েই নিয়ে আসি। আইডিয়াটা খুবই সিম্পল। তোমরা তোমাদের 5-6-7 জন যে বন্ধু বান্ধব আছে, খুবই ক্লোজ ফ্রেন্ড, তাদের সাথে কি মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে আড্ডা দাও না, আজকে কী হলো, কালকে কী হলো, নতুন ট্যুরের প্ল্যান। এই সেম কাজটি করো, ওই বন্ধুদেরকে নিয়েই আরও একটা মেসেঞ্জার গ্রুপ খুলো, যেই গ্রুপে তোমরা ইংলিশে কথা বলবা। ইয়াস, দ্যাটস দি অনলি ডিফারেন্স, সেম গ্রুপ বাট এই গ্রুপে ইংলিশে কথা হবে। তুমি অবাক হয়ে দেখবা, এক মাস পরে জাস্ট এই ইংলিশে চ্যাটিং করে তোমাদের ইংলিশের লেভেল এইখান থেকে এইখানে চলে যাবে। আর তোমাদেরকে হেল্প করার জন্য ইংলিশের যে বেসিক গ্রামার রুলস আছে, ওই ভিডিওর লিঙ্ক তোমাদের নিচে দেওয়া হলো। এবং আজকে থেকেই তোমাদের যে ফ্রেন্ডদেরকে নিয়ে তোমরা এই গ্রুপটা শুরু করতে চাও, তাদেরকে কমেন্টে ট্যাগ করো অথবা ভিডিওটি শেয়ার করে ট্যাগ করে তাদেরকে জানাও, আজকে রাতেই এই গ্রুপ থেকে তোমরা কাজ শুরু করবা। সো বেস্ট উইশেস।